কিরে লেদো, তুই এখানে বসে আছিস, তোর বাবা যে তোকে এদিকে খুঁজে বেড়াচ্ছে রে বড়া। তুই যা বাবাকে বলগা, বাবা যতক্ষণ আমার বিয়ে না দেবে ততক্ষণ বড় আমি বাড়িই যাবো না, যা বলগা গিয়ে। বোকাচোদা, তুই এই বয়সে বিয়ে করবি, তুই বউকে খাওয়াতে পারবি তো? এ বোকাচোদা, আমি খাওয়াইতে পারবো না, আমি পুরুষ নই, আমি বেটা ছেলে নয়। বোকাচোদা, কি কথা বলছিস বে তুই? তুই আর কপালি যদি বেটা ছেলে পুরুষ মানুষই হতিস তাহলে বাবার ভরসায় আর বসে থাকতিস না বিয়ে করবো বলে। কখন তুই পকাত করে বিয়ে করে নিতিস বে বোকাচোদা? তুই বিয়ে করবি নাকি বল তাহলে? আমাদের পাড়াতে একটা তিনটে ছেলের মা আছে, দুবার বিয়ে হয়েছিল, দুবারই ছাড় হয়ে গেছে, ভাতের ভাত খায়নি। আবার একবার বিয়ে হয়েছিল, সেটাও খাওয়ার কোনো চান্স নেই, এই ছাড় হয়ে যাবে দু তিন দিনের মধ্যে। তাহলে সেই মেয়েটাকে তুই যদি বিয়ে করিস তাহলে আমি যোগাযোগ করে দেবো বল, তাহলে কারো ভরসায় আর তোকে থাকতে হবে না। বাড়া হবে, আমি এই আইবুড়ো ছেলে আগে কখনো কোনোদিনও বিয়ে করিনি, এই মাঝে দু একবার করে আমি হ্যান্ডেল মারি। তা আমাকে ওই তিনটে চারটে ছেলের মায়ের সাথে আমার বিয়ে দিবি কেন রে বোকাচ্চু? আইবুড়ো মেয়ে পাবি না, দেখ দেখিনি খুঁজে একটা যদি পাস মারা ভালো টাটকা মাল। বোকাচ্চোদা, এই সমাজে টাটকা ভালো মেয়ে খুঁজে পাওয়া বিশাল কঠিন ব্যাপার বে, তাও পাওয়া যাবে না বে এরকম সমাজে মেয়ে। এখন মেয়েরা সব কোথায় কি করে দিচ্ছে বোনার বল, সব বাসি হয়ে গেছে দিয়ে। তা তুই বোনা বল, বাসি মেয়েকে বিয়ে করবি নাকি? তাহলে খুব সহজেই বিয়ে হয়ে যাবে তোর। বাসি মেয়েকে বিয়ে করে লাউড়া, আমারও তো জীবনটা বাসি হয়ে যাবে বে। সে কি আমার কথা শুনবে? সে যাদের সাথে আগে ফষ্টি নষ্টি করেছে তাদেরকে তো ফোন করবে সব সময়, আমি বাড়িতে কখন কি থাকবো কি না থাকবো, আমি না থাকলেই তো সে ওইগুলো করবে বে। বোকাচ্চোদা, বাসি মেয়েকে বিয়ে করা তো আমার পক্ষে সম্ভব নয়। তাহলে বোকাচ্চোদা, বাসি মেয়েকে তোর পক্ষে যখন বিয়ে করা সম্ভব নয় তাহলে তুই এক কাজ করগা, লাইট বয় সাবান দিয়ে হ্যান্ডেল মারগা। বোকাচ্চোদা, সেটা তো আমার কাছে আরো কঠিন হয়ে পড়বে বে, লাইট বয় সাবান দিয়ে যদি হ্যান্ডেল মারি মুড়তে যাওয়ার সময় আমার চিড়বি চিড়বি করে জ্বলবে বড়ার বল, আমি একবার মেরে দেখেছিলাম ওরা। তাহলে বোকাচ্চোদা, তুই ওই বাসি মেয়েটাকে বিয়ে কর, হ্যান্ডেল মারার থেকে অনেক ভালো সুযোগ সুবিধা পাবি। যতই হোক লড়ম তো জিনিস, তোর তো জ্বলবে না বে মুড়তে গিয়ে। বোকাচোদা, ওখানে না হলে জ্বলবে না, কিন্তু বাসি মেয়েকে বিয়ে করলে আমার যে আবার ভিতর জ্বলে যাবে বে, সে যদি আবার অন্যজনের সাথে টক্কর মারতে যায়। হবে, তুই বিয়েও করবি না হ্যান্ডেলও মারবি না, তাহলে কি করতে চাস কি তুই? বোকাচোদা, আমি চাইছি একটু টাটকা মালকে বিয়ে করতে, আয় বড় মেয়ে হবে, 16-17 বছর বয়স হবে, ঠিক আছে, সেই সব মেয়ে চাইছি আমি। বোকাচোদা, ওই 16-17 বছরকার মেয়েগুলো এখনকার দিনে বেশি খরচা হয়েছে, তুই বাঙা জানিস বোকাচোদা? মমতা ব্যানার্জি বোনার বাল সব মোবাইল কেনার জন্য স্কুলে টাকা দিয়েছে 10,000 করে, সেই টাকা দিয়ে ওরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চ্যাটিং ফেটিং করে সব মারা, আধে রাতে হ্যান্ডেল ফ্যান্ডেল মেরে একাকার করেছে, ওই মেয়ে ভালো হবে না বে? আমার লাউড়া, এক এক সময় ইচ্ছা হচ্ছে এমনি আমি দানা বিষ খেয়ে মরি। তুই আর বিষ খেয়ে কি করবি বল, তোর মতো অনেক ছেলে বিষ খেয়ে বানা মরে গিয়েছে, তুই আর মরিস না বানা, ওই একটু মালকে একটা বিয়ে করে নে যদি জীবনে সুখী হতে চাস। একটা মেয়েও কি বানা ভালো পাওয়া যাবে না, খুঁজে দেখ না বানা, 2-5,000 খরচা হয় আমি পকেট থেকে গাড়ি ভাড়া দেবো রে বানা বেলা, একটা খুঁজে দেখ না। পাড়া গ্রামে শুনেছি খুব ভালো ভদ্র মেয়ে থাকে বানা, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে, দেখ না একটা যদি পাস্তা। পাবি না পাবি না রে বোকাচোদা, গ্রাম বাংলার মেয়েদের ভিতরটা ঠিকঠাক থাকলে উপরটা ঠিকঠাক থাকে না, ওরা শুধু একটাই ডায়লগ মারে যে উপরে যা করবা করো, ভিতরে আমি কিছু করতে দেবো না, বুঝলি তো? তবুও তো ভালো রে বোকাচোদা, অন্য কোনো ছেলে উপরে যা করেছে করেছে, ওটা আমার কোনো অসুবিধা নাই, ভিতরে তো কিছু কেউ কিছু করেনি, ওখানে হলেই চলবে, দেখ দেখিনি ওইরকম মেয়ে যদি পাস। তবে দে বড়া, 1,000 টাকা দে, মোটর সাইকেলে তেল ফেল পুড়ে মেয়ে তুই জন্য খুঁজতে বের হয়। এই নে ধর।